তো প্রিন্স মামুন আপনার বাবা মাকে ধরে একটা কথা বলেছে, আপনি কি এমন হয়েছে যে আপনি কখনো তার বাবা মাকে কোনো কথা বলেছেন? এমনি ওনাদের সামনাসামনি আমার রিলেশন খুবই ভালো, মা বাবা ভাই বোন ওদের ফ্যামিলি সবার সাথে আমার সম্পর্ক অনেক ভালো। তো ও যেহেতু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, সো ওর কাজটা প্রফেশনালি হয় এবং সে জানে যে কীভাবে দর্শকপ্রিয়তা পাওয়া দরকার আছে, মানে দর্শকের মনটা কীভাবে ছুঁয়ে যাবে বা দর্শক কীভাবে পুরো ভিডিওটা দেখবে অ্যাট্রাকটিভ হবে, এটা উনি জানেন যেহেতু এটা ওনার প্রফেশন। বাট ব্যক্তি মামুন কেমন বা সে কী চিন্তা করছে বা কী করছে সেটা একমাত্র আমি জানি। আর একটা হচ্ছে আমি ভিডিও দেখছি যে মামুনের আমার সাথে আপনার খুব ভালো সম্পর্ক বা খুব ভিডিওগুলোতে দুইজন কথা বলতেছেন, এটা করতেছেন, তো এমন কি হয়েছে যে কখনো প্রিন্স মামুনের বাবা মাকে নিয়ে আপনার সাথে কোনো এরকম কিছু খুনসুটি বা কিছু এরকম কিছু হয়েছে? খুনসুটি বলতে কি বোঝাচ্ছেন? খুনসুটি বলতে একটু কথা কাটাকাটি বা একটু কিছু। আমি বলি আরেকটু শেষ করি, একটা আপনারই একটা ভিডিও দেখেছি, সেখানে হচ্ছে প্রিন্স মামুন মানে আপনার বাবা মাকে কিছু বলেছে। আমরা জানি যে আপনি ওয়েল এডুকেটেড, হ্যাঁ, এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা মোটামুটি জানা আছে। তো প্রিন্স মামুন আপনার বাবা মাকে ধরে একটা কথা বলেছে, আপনি কি এমন হয়েছে যে আপনি কখনো তার বাবা মাকে কোনো কথা বলেছেন? আমার জানা মতে আমি হয়তো রাগের বশবর্তীতে অনেক কিছু বলে ফেলেছিলাম, যখন আমাকে মারা হলো তখন হয়তো বলে ফেলেছিলাম। বাট এমনি ওনাদের সামনাসামনি আমার রিলেশন খুবই ভালো, মা বাবা ভাই বোন ওদের ফ্যামিলি সবার সাথে আমার সম্পর্ক অনেক ভালো। আচ্ছা আপা, আমরা একটু যদি অন্য দিকে যাই, আপনি মামুনের গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং মামুনকে আনতে গিয়েছিলেন, আর যেটাই হোক না কেন মামুনের সাথে আপনার দেখা হয়েছে কি না? দেখা হয়েছে, কথা হয়েছে, ওই কথা বলেছে, আমি কথা বলার সুযোগ পাইনি। কি ধরনের কথা বলেছে? ও বলেছিল তুমি চলে যাও, যেটা আপনাদেরকেও বলেছে একই, ওর ওর কাছে যে লাইন পাবেন আমার কাছে ওই লাইনই পাবেন, বিকজ ওইটাই হয়েছিল। এটা কি মানে তারপর আপনি চলে আসলেন? হ্যাঁ আমি চলে আসলাম, কারণ আমি এই অবস্থানটা আপনাদেরকে একটা ভিডিওতে বা কারো সাথে আমি শেয়ার করেছি, সেটা হচ্ছে যে ওর গ্রামের বাড়ি শরীয়তপুরে অনেক দূরে একটা দ্বীপের কাছে, প্রায় নর্মালি যেতে 8 ঘন্টার মতো লাগে। আপনি হচ্ছে একবার একটু রোমান্টিক ভাবে দিলালি দিলহানিয়া লে যায়েঙ্গে এরকম একটু আপনি বলেননি চলো তুমি আমার সাথে? না, কারণ ও দরজা লাগিয়ে দিয়েছে, তো দরজা লাগানোর ওই পাশে ব্যক্তিকে তো আমি বলতে পারিনি, বলতে পারি না। আর ওকে যতটুকু চিনি, ও যখন রেগে থাকে তখন যদি আমি রোমান্টিক হইতে চাই তাহলে আমি উল্টা আবার ওই দিনের মতো মাইট খাবো, দরকার নাই। আমি তো কাদা ছোড়াছুড়ি করছি না, মামুনও কাদা ছোড়াছুড়ি করছে না। এখন তো আপনাদের ব্যক্তি জীবনটা আর ব্যক্তি নেই, মানে এটা সোশ্যাল মিডিয়াতে, এটা কেন হবে? ব্যক্তি জীবন মানে কি, মামুনের সাথে রিলেশনটা আমাদের কখনোই হিডেন ছিল না, প্রথম থেকেই যখন আপনারা আমাদেরকে দেখেছেন তখন থেকেই মামুনের সাথে রিলেশনটা আমরা, হয়তো মামুন মুখের উপর বলেনি যে আমার সাথে সম্পর্ক আছে, বাট লাস্ট কয়েক বছর থেকে ও বলেছে যে আমি আর মামুন একটা রিলেশনে আছি অ্যান্ড আমাদের মধ্যে ভালো সম্পর্ক, সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, এই ধরনের কথাগুলো প্রায় বলা হয়েছে। তো মামুনের সাথে এই ধরনের রিলেশনটা আসলে খুব পার্সোনাল কিছু না, এটা পাবলিক, যেহেতু পাবলিক ফিগার এই জন্য। এটা আর কতদিন কন্টিনিউ হবে? কোনটা মানে যেটা কাজ ছড়াছড়ি হচ্ছে, আপনি ইন্টারভিউ দিচ্ছেন, মামুনও দিচ্ছে? মামুনকে আমি দেখিনি এর মধ্যে কারো ইন্টারভিউ দিতে, মামুন গ্রামে আপনাদের সাথে ইন্টারভিউ দিয়েছিল, আর এরপরে আমার সাথে অনেক সাংবাদিকদেরই একটা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা টাইম চেয়েছেন, আমি টাইম দিয়েছি এবং আমি যাদেরকে কমিটমেন্ট দিই আমি কমিটমেন্টটা রাখার চেষ্টা করি, সেটা যে সিচুয়েশনই হোক না কেন। বাট কাদা ছোড়াছড়ি আমার মনে হয় না আমি এখন আর করছি, একটা জায়গায় একদিন একটা সিচুয়েশনে বসে রেগে গিয়ে কিছু কথা বলেছিলাম ওই ওই প্রেক্ষিতে, বাট ওটার পরে আর কখনো বলা হয়নি। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা আপনার